247 এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জাস্ট একটু আগে কিন্তু প্রথম ধাপের পরীক্ষা কমপ্লিট হলো আইসিডিএস এ। কেমন ধরনের কোয়েশ্চেন এসছে, কতটা কাট অফ যেতে পারে, এরপরে যদি কেউ নাম্বার পেয়ে সন্তুষ্ট না হন তার জন্য কি প্রসেস আছে, রেজাল্ট কবে বেরোতে পারে বা রেজাল্ট বেরোবে যখন তখন আপনারা কিভাবে জানবেন, ফুল ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। তার আগে বলে রাখি, যেই সমস্ত রচনাগুলো আমি ইউটিউবে আপনাদের জন্য শেয়ার করেছিলাম তার মধ্যেই কিন্তু আপনাদের রচনা এসছে, আপনারা ভালো করে জানেন। আপনাদের রচনা এসছে আজকের এই প্রথম ধাপের পরীক্ষায় যে একজন আমার চোখে একজন আইসিডিএস কর্মীর ভূমিকা কি। তাহলে এইটা যে রচনা সেটা কিন্তু আপনাদের আমি সাজেশনে দিয়েছিলাম আইসিডিএস প্রকল্প। তো আইসিডিএস প্রকল্পটা যদি কেউ ভালো করে লিখে আসতে পারেন এবং এই পয়েন্টটা যদি একটু সাব পয়েন্ট করে লিখে আসতে পারেন, তাহলে এটাতেই কিন্তু আপনারা যথেষ্ট ভালো নাম্বার পেয়ে যাবেন। আজকের পরীক্ষাটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, প্রথম থেকে আমি আলোচনা করছি, ছাত্রীদের মুখে জাস্ট শুনে এলাম, প্রথম থেকে আলোচনা করছি এন্ট্রির সময় থেকে। এন্ট্রিতে কি লাগছে, দুটো একটা অ্যাডমিট কার্ডের জেরক্স, দুটো অ্যাটাস্টেড ফটো আর দুটো একটা ব্লু এবং একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন, এটা নিয়ে এন্ট্রি হচ্ছে। যে অ্যাটাস্টেড ফটোগুলো আপনারা নিয়ে গেছিলেন সেই অ্যাটাস্টেড ফটোগুলো খুব একটা মাহাত্ম দেওয়া হয়নি বা গুরুত্ব দেওয়া হয়নি। কেন অ্যাটাস্টেড ফটো নেওয়া হয়েছিল, কারণ যদি কারোর অ্যাডমিট কার্ডে ফটো না আসে তাহলে ওই ফটোগুলো কাজে লাগবে, কিন্তু সবার অ্যাডমিট কার্ডেই ম্যাক্সিমাম ফটোই এসছে, তাই জন্য ওগুলো আর খুব একটা ভ্যালু হয়। এবার আসছি প্রশ্ন নিয়ে, প্রশ্নের কোনো উত্তর আমি আপনাদেরকে দিতে পারবো না কারণ আমার হাতে বুকলেট নেই। প্রশ্নটা কেমন এসছে, আপনাদের এরকম এক নম্বরে একটা প্রশ্ন এসছে এবং তার চারটে অপশান এসছে এ বি সি ডি, এবং তার নিচেই এক এ বি সি ডি করে আপনাদের চারটে অপশানের জন্য টিক মার্ক দেওয়ার জন্য এরকম খুব এসছে, মানে একটার মধ্যে কিন্তু কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু আপনাদের উত্তর করতে হয়েছে, এই ছিল প্যাটার্ন। এবার আমি বলি কতটা কি কাট অফ যেতে পারে, কেমন কি ধরনের কোয়েশ্চেন এসছে, মডারেট না স্ট্যান্ডার্ড, সমস্তটা আজকের ভিডিওতে আলোচনা করছি। প্রথমে বলি, আপনারা যেহেতু রচনা কমন পেয়েছেন তার জন্য কিন্তু আপনারা অনেকটা এগিয়ে থাকবেন অন্যান্য পরীক্ষার্থীদের থেকে। এবার বলি ইংলিশ, ইংলিশটা আনএক্সপেক্টেড, বোল্ড ফ্রম দ্য ব্লু, মানে ইডিয়াম এসছে অনেকগুলো শুনলাম। প্রিপোজিশন এসছে, আমি বারবার বলেছি প্রিপোজিশনে জোর দেবেন, প্রিপোজিশন অনেকগুলো আসবে। ফ্রেজাল ভার্ব এসছে, এই ধরনের সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু ইংলিশটা যথেষ্ট স্ট্যান্ডার্ড করেছে। তো ইংলিশটা 8 স্ট্যান্ডার্ডে যথেষ্ট বেশি স্ট্যান্ডার্ড করেছে আমি যতদূর শুনলাম। এবার আসছে অঙ্ক নিয়ে, অঙ্ক যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড করেছে, আনএক্সপেক্টেড কিছু অঙ্ক এসছে এবং তার সাথে যেগুলো আমি সাজেস্ট করেছিলাম, যেমন আপনাদের এসছে হচ্ছে খাবার থেকে এতজন লোক এতদিন একটা খাবার খেতে পারে, এতদিন সঞ্চয় করে রাখতে পারে, এই ধরনের একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক এসছে। নৌকা স্রোত থেকে অঙ্ক এসছে, এটাও আনএক্সপেক্টেড, নৌকা স্রোত থেকে আসার কথা ছিল না তাই তাও এসছে, এটাও খুব আনএক্সপেক্টেড, দু একটা থাকবে এরকম আমি আগাগোড়াই বলি। চাকরির পরীক্ষায় বাধা ধরা কোনো সিলেবাস হয় না, কিন্তু হ্যাঁ কিছু কিছু কোর্সে যেমন সময় দূরত্ব আপনাদের আমি বারবার বলেছি, সেখান থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক এসছে। শতকরা আমি বারবার বলেছি, শতকরা থেকে কিন্তু আপনাদের অনেকগুলো অঙ্ক এসছে। তো আমি ব্যাচে কিন্তু এই সময় দূরত্ব, নৌকা স্রোত, শতকরা, এই সমস্ত সমস্ত চ্যাপ্টার, অংশীদারিত্ব সব চ্যাপ্টার ব্যাচে আইসিডিএস এর জন্য করিয়ে দিয়েছি, কিন্তু ইউটিউবে এত শর্ট টাইমে তো এত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি, ধীরে ধীরে আরো ইনফরমেশন দেবো। আজকে যারা চ্যানেলে প্রথম ভিজিট করছেন, চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা অল করে রাখুন, কারণ আগামী দিনে যদি আপনারা নাম্বার পেয়ে সন্তুষ্টি না হন কিভাবে আরটিআই করবেন, রেজাল্ট কবে বেরোবে, কিভাবে রেজাল্ট চেক করবেন, ফুল গাইডলাইন কিন্তু আমি আমার চ্যানেলে ধীরে ধীরে দিতে থাকবো। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলা থেকে নয়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আপনারা যদি দেখে থাকেন ভিডিওটা, আপনারা ভিডিওটা সেভ করে রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের প্রায় 35,000 ভ্যাকেন্সি আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, সমস্ত আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে আইসিডিএস রিলেটেড যা আছে সব দেবো। এবার বলি জিকে, জিকে যথেষ্ট স্ট্যান্ডার্ড এসছে, আলু কোন ধরনের কাণ্ড না মূল এই ধরনের কোয়েশ্চেন এসছে, বর্ণান্ধতা কোন ভিটামিনের অভাবে হয় এই ধরনের কোয়েশ্চেন এসছে, মানে পুষ্টি রিলেটেড, শিশু রিলেটেড, একজন শিশুকে কত বছর অব্দি দুধ পান করানো, এই ধরনের কিছু কোয়েশ্চেন এসছে জিকে। তো ডক্টর আম্বেদকরের কবে মৃত্যু হয়, এই ধরনের প্রশ্ন এসছে। তো আমি মনে করি একটা 8 স্ট্যান্ডার্ড পরীক্ষা হিসেবে যথেষ্ট স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়েছে। আমি সেফ স্কোর হিসেবে আপনাদেরকে বলতে পারি, আপনারা 55 যদি ইন জেনারেল স্কোর করতে পারেন এই 70-90 মধ্যে, 55 আশা করছি চোখ বন্ধ করে আপনারা পাস করে চাকরি পেয়ে যাবেন। কিন্তু পাস মার্কস তো আমি যতদূর শুনেছিলাম 30%, মানে 27-30 পেলে আপনারা পাস করবেন, কিন্তু পাস করলে হবে না, যথেষ্ট সাউন্ড নাম্বার তুলতে হবে, কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা বহুদিন ধরে পড়াশোনা করেছে, ইভেন আমার ব্যাচেও যারা আইসিডিএস এর জন্য অনলাইন ব্যাচে গাইড নিচ্ছে এতদিন ধরে, প্রায় 6 মাস ধরে অনেকে পড়ছে, তারা তো নিশ্চয়ই হয়তো যারা একদম রিসেন্ট পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের থেকে ভালো স্কোর করবেই, এটাই তো ফ্যাক্ট। তো আগামী আবার একটা আইসিডিএস এর ব্যাচ আমি ওপেন করছি, শুধুমাত্র আপনাদের ডিমান্ডে অনেকেই আমাকে অনুরোধ করেছেন আইসিডিএস আর একটা ব্যাচ খোলার জন্য, আমি একটা ওপেন করেছি ব্যাচ, নতুন আইসিডিএস ব্যাচের জন্য যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই ব্যাচে কন্টিনিউ করতে পারেন, এবং আমি ফিজটা খুবই কম রাখছি, একদমই কম, আপনাদের মোবাইল রিচার্জ যতটুকু এতটুকু তার থেকেও কমে আমি ফিজ রাখছি, এর থেকে
কমে আশা করছি, কেউ আই থিঙ্ক আইসিডিএস এর জন্য পড়াবে না বা পড়ায় না, বা এই কম্পিটিটিভ লাইনের চাকরি হয়তো আমি জানি হয়তো পড়ায় না। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যান, এবং তাতে যতটুকু আমার এফোর্ট দেওয়ার আমি দেবো এবং আপনারাও তার সাথে এফোর্ট দেবে। তো আমি আবারও বলছি, ওভারঅল পরীক্ষা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। আমি আবারও অনুরোধ করবো আইসিডিএস এর সমস্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন অল করে রাখুন। ইন ফিউচার যত রকমের আইসিডিএস রিলেটেড যা ইনফরমেশন পাবো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি খুব হ্যাপি আপনাদের সাথে যোগাযোগ করতে পেরে, আপনাদের কাছে পৌঁছাতে পেরে, কিছু মানুষকে হেল্প করতে পেরে। আপনারাও এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন। কার কেমন পরীক্ষা হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, কার কোথায় প্রবলেম আছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি হেল্প করবো। স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা তো অনলি হোয়াটসঅ্যাপ আছে, এটাতে আপনারা অনলাইন ব্যাচে বা অফলাইন ব্যাচের জন্য যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যাই হোক।